আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2023 সালের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম কুক উইথ লিয়ান রান্না করে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন বছর, আমি চলে গিয়েছি আজ 11 নম্বরে একটা পিঠার ডালা কেনার জন্য। তো আমি সব ঘুরে আমার একটা ডালা পছন্দ হলো, তো এটা হচ্ছে সেই ডালাটা, 150 টাকা নিয়েছে। তো আমি কিনে নিয়ে বাসায় আসলাম। এই যে আমি বাসায় চলে আসছি এখন। এখন আমাদের পিঠাগুলো প্যাকেট করা, সেগুলো আমি এখন ডালাতে সাজিয়ে নিব। পিঠাগুলো আমার বানানো না, আমার ছোটো খালাকে দিয়ে আমি বানিয়ে এনেছি। তো এখানে ছিল বিভিন্ন আইটেমের পিঠা, আপনার পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, গুলি পিঠা, সাদা ভাপা পিঠা। তো আমার ডালাটা সাজানো হয়ে গেছে, এটা একটা বিশেষ জায়গায় যাবে, সেজন্য সাজিয়ে দিলাম খুব সুন্দর করে। জানি না কতটুকু ভালো হয়েছে। তো এই যে এখানে আমরা আমাদের স্বাদের উপর একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। তো সেখানে এখনও কেউ আসেনি, আমার বাচ্চাটা উঠার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই একটু তাড়াতাড়ি উঠে চলে আসলাম। এখন বাজে 9:30। তো দেখেন পিচ্ছিরা ডান্স করছে। তো এখানে শুরু হওয়ার আগেই সবাই ভাবছে যে আমাদের খানাটা শেষ করে নেই, কারণ রাতে অনেক ঠান্ডা পড়েছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখানে সবাই খেতে বসে গিয়েছে, তো খাওয়া দাওয়া চলছে। আমাদের বিরিয়ানি খাওয়ার একটা প্রোগ্রাম ছিল সেই দিন, তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তো এখন ছোট ছোট বাচ্চারা সবাই বালিশ খেলা দিচ্ছে। এখানে একটা মজা করার জন্য যা করার দরকার ততটুকু আয়োজন করা হয়েছিল। তো আমার ভালো লেগেছে আমাদের বিল্ডিংয়ে। আমি অনেকেরই চিনি না, বাট সেদিন চিনেছি, আমার খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে। এখন সব খেলা শেষ, ওরা দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, খুব চলছে। ব্যাস হয়ে গেল খেলা। এখন তোমার নাম কি? রাবিবা। রাবিবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। ও ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 আচ্ছা, 7 এ উঠবো। মাশাআল্লাহ। বলো তাসমি কই আসল মেম্বার? ওকে তোমার নাম কি বলো? আমার নাম রাইত। রাইত 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 ডি ডি রাইত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। এখন 5 এ উঠবো। 5 এ উঠবা? হ্যাঁ। তুমি ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড, আর থার্ড কে খুঁজে পাওয়া যাচ্ছে না। থার্ড হচ্ছে ছেলেটা, ওই যে থার্ড কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, তুমি থার্ড। বলো তোমার নাম বলো। জোরে বলো। নাসিম হাসান বসুনিয়া। ওকে তুমি ক্লাসে পড়ো? স্কুলে পড়ো? কোন ক্লাসে? হ্যাঁ ক্লাস 2। ওকে ওকে ওকে। এখন এখানে সবাই ফায়ার বেলুন করছেন, জ্বালাচ্ছেন। তো একটু দেখছি, আমি এই প্রথম সরাসরি সামনে থেকে দেখলাম, আর কখনো আমি এগুলো দেখিনি। ভালোই লাগলো, সবাই সবাই উড়াচ্ছে, একটা একটা করে সবাই ছাড়ছে। এখন হচ্ছে বড় মেয়েদের বালিশ খেলা। এখন দেখেন এখন পর্যন্ত 12টা বাজেনি, ওরা সবাই আনন্দেতে মেতে আছে এখন পর্যন্ত। খেলা শেষের দিকে ওদেরটাও টেনে দিতে হচ্ছে, কারণ ভিডিওটা অনেক লম্বা। ফার্স্ট কি হয়েছে মা? আমি। তুমি? আর তুমি? সেকেন্ড। তোমার নাম? মুনতাহা রহমান পিয়ানা। কোন ক্লাস? ক্লাস 10। এসএসসি দিল। এসএসসি কমপ্লিট করেছো? মাশাআল্লাহ। এন্ড ইউ? জোরে। মুনতাকা দাস। কোন ক্লাস? ক্লাস 5। থার্ড যে আছে সে তো ওখানে চলে গেল। থার্ড হয়েছে আমার মেয়ে। ওকে গুড জব। থ্যাংক ইউ। এখন আবার দেখছি আমার বোন, ছোট বোন, ও একটা জ্বালাবে ও আশা করেছে। তো ঠিক আছে করো। তো ও একটা জ্বালায় ফেললো খুব সুন্দর করে, সাহস করে। চতুর্দিকে আলো আর আলো, এখন 12টা বেজে গিয়েছে, চতুর্দিকে মানে আলোকিত অবস্থা।
আকাশটা যেন চতুর্দিকে মনে হয় তারা ফুটে আছে, আর সবাই ফায়ার বেলুনগুলো ছেড়েছে, আর কি সুন্দর দেখাচ্ছে দেখতে মাশাল্লাহ। দেখেন চতুর্দিকে ফুটছে তো ফুটছে আনন্দটা, আপনারা তো সবাই উঠে দেখেছেন। আমার মনে হয় ঢাকাতে কেউ মনে হয় বাদ নেই, বাহিরে সব বাহিরে চলে আসছে। এই দিনগুলো আমাদের এই বছরটা যেন যেই যেই যে যেরকম ভালো ছিল মন্দ ছিল কষ্ট ছিল সব পার হয়ে আমরা যেন নতুন বছরে পাড়া দিয়েছি, আমাদের যেন এই নতুন বছরটা সবারই যেন ভালো থাকে এই কামনাই করি আমি। সবাই আনন্দে খুব মেতে আছে, আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে সবাই দেখবেন, আসলে কিছু করার নেই, ভিডিওটা এত মজার একটা ভিডিও ছিল যে আমি না বড় করেই পারছি না। এখন সবাই কেক কাটবে, সব বাচ্চারা একসঙ্গে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, কেক কেটে ফেললো ওরা সবাই। এটা ছিল আমাদের বিল্ডিংয়েরই এক আন্টি নিজের হাতে বানিয়েছেন। ২০২৩ সাল, নতুন একটা বছর শুরু হয়ে গেল, এদিকে কেক নিয়ে সবাই ব্যস্ত, এদিকে লাইটিং নিয়ে সবাই ব্যস্ত, আমি ক্যামেরা একবার এদিক ধরছি আরেকবার ওদিক ধরছি সবাইকে। এই শুভ নববর্ষ, শুভ নববর্ষ 2022-023 জন্য সবাইকে শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। আর আজকের এই দিনটাতে সবাই মিলে আমাদের বিল্ডিংয়ে সব একসাথে মিলে সিডিসি শামসিয়ার পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আবার এই বছরটা আমরা সবাই মিলে রাতে একসাথে এক হয়ে এক হতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। সবাই সবার আনন্দ দেখে ভালো লেগেছে, অনেকদিন পর সবাই একসাথে হতে পেরেছি, এই দীর্ঘ ব্যস্ততার মাঝেও যে সবাই একসাথে হয়েছে জন্য সবাইকে ধন্যবাদ। এবং এরপরেও যেন আমরা এভাবে আবার মিলিত হতে পারি সেজন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ২০২৩ সালের শুভেচ্ছা।